আজকে আমি এমন একটি শক্তিশালী স্প্রে আপনাদের সাথে শেয়ার করব। এই স্প্রেটি আপনি শুধু আপনার কিচেন টাইলসে ছড়িয়ে দিবেন আর একটি নরম কাপড় দিয়ে মুছে নেবেন। কোনো রকম ঘষাঘষির প্রয়োজন হবে না, একেবারে মোমের মতো গলে গলে সব ময়লা উঠে যাবে। এটা দিয়ে আপনি আপনার কিচেনের সব কিছুই ক্লিন করতে পারবেন। এটা এতটাই উপকারী একটি স্প্রে যা আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন। বাজার থেকে এত শক্তিশালী স্প্রে আপনি কখনোই পাবেন না যেটা আপনি ঘরে তৈরি করতে পারবেন। অনেক দিনের পুরনো এই আঠালো কিচেন টাইলস খুব সহজেই আপনি পরিষ্কার করতে পারবেন। শুধুমাত্র একটু স্প্রে করে দিবেন, তারপরে মুছে নেবেন নরম কাপড় দিয়ে। আর কিছুই করতে হবে না, কোনো রকম স্টিলের মাজুনি বা কোনো শক্ত স্ক্রাবার কিছুই প্রয়োজন হবে না। একেবারে সফট কাপড় দিয়ে আপনি এটা উঠিয়ে ফেলতে পারবেন। শুধুমাত্র আপনাকে একটু স্প্রে করে দিতে হবে বা দেয়ালে আপনি চামচের সাহায্যে ছড়িয়ে দিতে পারেন আর নরম একটা কাপড় দিয়ে শুধু মুছে নেবেন। এটা কতটা শক্তিশালী জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিওর মাঝে আপনাদের আমি শেয়ার করব এই রেমেডিটি, যেটা আপনাদের এতদিন দরকার ছিল, আপনি হয়তোবা খুঁজছেন পাননি। কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম টাকা খরচ না করে ঘরে বসেই আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। এই গৃহিণীদের কষ্টের দিন শেষ। গৃহিণীদের আর কষ্ট করে ঘষে এই কিচেন টাইলস পরিষ্কার করতে হবে না, একেবারে চকচকে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আপনি শুধু স্প্রে করবেন আর এইভাবে নরম কাপড় দিয়ে মুছে নেবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। এত সহজে যে কিচেন টাইলস পরিষ্কার হবে আপনি কল্পনাও করতে পারবেন না, যা আপনি এতদিন খুঁজছিলেন। তো চলুন দেখা যাক আজকের এই রেমেডিটি তৈরি করতে আমার কী কী লেগেছে আর কিচেন টাইলসটা কী দ্রুত পরিষ্কার হয়ে গেল শুধুমাত্র একটি কাপড়ের সাহায্যে। এটি দিয়ে শুধু কিচেন টাইলস নয়, কিচেনের জানালা, সুইচ বোর্ড সহ কিচেনের যে কোনো আঠালো জিনিসপত্র আপনি সেকেন্ডের ভিতরে পরিষ্কার করে ফেলতে পারবেন। শুধুমাত্র একটু ছড়িয়ে দিবেন আর একটি নরম কাপড় দিয়ে মুছে নেবেন, আর কিছুই করতে হবে না। এই রকম কঠিন থেকে কঠিন তেল চিটচিটে আঠালো ময়লা সেকেন্ডেই একেবারে ভ্যানিশ হয়ে যাবে। তো এটা তৈরি করতে আমার কী কী লেগেছে জানলে অবাক হয়ে যাবেন। খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে আমি এটা তৈরি করেছি। তো চলুন দেখা যাক এটি আমি কী কী দিয়ে তৈরি করেছি। প্রথমে আমি যেটা করেছি, চুলার উপরে একটি বোল বসিয়ে দিয়েছি আর এখানে আমি পানি নিয়েছি আর চুলাটা আমি কিন্তু অন করে দিয়েছি। এবারে এখানে আমি ব্যবহার করব ডিটারজেন্ট পাউডার। যে কোনো ডিটারজেন্ট পাউডার ব্যবহার করলে চলবে, কোনো সমস্যা হবে না। তো এখানে আমি ডিটারজেন্ট পাউডার নিয়েছি এবং এখান থেকে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু কিচেনের আঠালো তেল চিটচিটে ময়লা, তাই এখানে 2 চামচ কিন্তু দিতেই হবে ডিটারজেন্ট পাউডার। আপনি যে কোনো ডিটারজেন্ট পাউডার দিয়ে দিবেন। এখানে দেখুন আমি 2 টেবিল চামচ ব্যবহার করছি। এরপরে আরও একটি জিনিস ব্যবহার করতে হবে যা আমাদের সবার কিচেনেই রয়েছে, সেটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা, বেকিং পাউডার দুটো কিন্তু আলাদা জিনিস, দুটোই আমরা খেয়ে থাকি, তবে এখানে বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে, বেকিং পাউডার ব্যবহার করা যাবে না। বেকিং পাউডার ব্যবহার করলে আপনি সেই উপকারটা পাবেন না, তাই অবশ্যই বেকিং সোডাটাই নেবেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, যেহেতু পুরো কিচেনটাই ক্লিন করব তাই আমার এই পরিমাণ লাগবে। এবারে এখানে আমি ব্যবহার করছি লেবু। এখানে আমি একটি বড় সাইজের লেবু নিয়েছি, আপনারা চাইলে হোয়াইট ভিনেগার দিতে পারেন, তবে লেবু খুবই সহজলভ্য। বর্তমানে লেবুর সিজন, আপনি বাজারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, তাই লেবুটাই এখানে ব্যবহার করবেন, ভিনেগার দেওয়ার দরকার নেই। এখানে আমি বড় সাইজের লেবু একটা দিয়ে দিচ্ছি, যদি লেবু ছোটো হয় সেক্ষেত্রে আপনারা দুটো দিয়ে দিতে পারেন। এবারে লেবুর খোসাসহ আমি এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু অনবরত ফুটছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পানিটাই কিন্তু উপকারী এই কিচেন পরিষ্কার করার জন্য। এবারে আমি এই গরম গরম পানিটাই কিচেনের ওয়ালে ছড়িয়ে দিব। আপনারা চাইলে এটা কোনো বোতলে ভরে নিয়েও কিন্তু স্প্রে করতে পারেন, তবে স্প্রে বোতলে ভরলে হালকা একটু গরমটা কমে আসলে তারপরে এটা ব্যবহার করবেন। এটা আমার পরিষ্কার করতে কিন্তু এরকম শক্ত বাজারের ব্যাগও লাগবে না, আবার কোনো স্টিলের স্ক্রাবারও লাগবে না, শুধুমাত্র সফট কোনো কাপড় দিয়ে মুছে নেবেন তাহলেই হবে। তো দেখুন আমি এই পানিটা রেডি করে নিয়েছি, এবার এই পানিটা আমি এই দেয়ালে ছিটিয়ে দিব। এই সকল কাজ করতে গৃহিণীদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, সময় ব্যয় করতে হয়, আর কিছুই করতে হবে না। এই শক্তিশালী স্প্রেটা আপনি একবার শুধু ব্যবহার করবেন, দেখবেন ম্যাজিকের মতো সব কঠিন থেকে কঠিন ময়লা মোমের মতো গলে গলে পড়বে, আপনি অবাক হয়ে যাবেন। তো দেখুন আমি এইভাবেই পানিটা একটি চামচের সাহায্যে দেয়ালে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেওয়ার পরে আমি একটি নরম সফট কাপড় দিয়ে মুছে নেব। জাস্ট আর কিছুই করা লাগবে না, আপনারা চাইলে এটা নিজেও
মুছে নিতে পারেন অথবা আপনাদের হেল্পিং হ্যান্ডের সহায়তাও নিতে পারেন। দেখুন সব ময়লা কিন্তু মোমের মতো টপ টপ করে গলে পড়ছে। এবারে আমি এটা আঙ্গুল দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আঙ্গুলে এভাবে একটু ঘষা দিতেই কিন্তু আঙ্গুলের সাথে উঠে আসছে। এবারে আমি একটি নেটের ব্যাগ নিয়েছি, এটা দিয়ে জাস্ট একটুখানি মুছে নিচ্ছি। এটা দিয়ে আমি মুছে নেওয়ার পরে একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিব আর কাপড়টা ভিজিয়ে নেবেন। ভিজা কাপড় দিয়ে মুছবেন, তাহলে একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। দেখুন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে, আপনি অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো দেখুন আমি এভাবে পুরো কিচেন টাইলসটা ক্লিন করে নিচ্ছি, আর পার্থক্যটা বোঝানোর জন্য আমি এপাশ ওপাশ দুটাই ক্লিন করলাম। দেখুন এই টাইলসটা ক্লিন করা হয়ে গেছে আর পাশেরটা কিন্তু ক্লিন করা হয়নি। আর এটা ক্লিন করতে আমি কিন্তু কোনো রকম স্ক্রাবারও ব্যবহার করলাম না আর কোনো রকম শক্ত কিছু ব্যবহার করলাম না, শুধুমাত্র নরম এই কাপড়টা দিয়ে কিন্তু পরিষ্কার হয়ে গেল। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে দিবে। সবাই ভালো থাকবেন, চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।